Eso la. Oye. এই দেখেন গেছে এই দেখে গেছে গেছে একদম সামনে দেখেন পাগল সাগর খোলা পান হয়ে দেখেন ডাকতেছে আমার রেস দেওয়ার জন্য এমন পাগল সাগর মানে খোলা পান এদেরকে কি বলবো রাস্তাঘাটে নামলে যখন ক্যামেরাটা নিয়ে মনে করেন কোথাও যায় ভিডিও শুট করতে বা ধরেন রাইড করতে বের হই যদি ক্যামেরাটা এখানে লাগানো থাকে হেলমেট পরা থাকে ম্যাক্সিমাম খোলা পান আইসা বলবো যে ভাই রেস দিবেন ভাই রেস দিবেন খাবার কথা আমি বলতেছি না কিছু কিছু পোলাপান আছে মনে করেন তিনজন নিয়ে চালাবে ঠিক আছে আর অনেক আছে ধরেন এক জায়গায় দাঁড়ায় রসি তাই বলতেছে যে ভাই আমার ছোট ভাই আপনার সাথে রেস দিবে রেস দিবেন প্রথম কথা জিজ্ঞেস করে ভাই আপনার চ্যানেলের নামটা কি তারপরে বলবো যে ভাই আমার ছোট ভাই তাহলে আমার বড় ভাই আপনার সাথে রেস দিবে রেস দিবেন এরকম অনেক পোলাপানের আমি ভিডিও করি নাই কারণ ভাই দরকার কি মানা করে দিছে আসার পর আমি ভাই না আমি তো রেস করি না এরকম মানা করে দিয়েছে কি বলবো এরকম পোলাপান আসলে রাস্তাঘাটে মিলা যায় কিছু করার নেই একে তো হচ্ছে মাথায় নেই হেলমেট তারপরে গাড়ি তো হচ্ছে তিনজন তারপরে ওর গাড়িটা কি গাড়ি তাও তো দেখলাম না কি একটা গাড়ি দিয়ে আমার বলতেছে ভাই রেস করবেন ওর গাড়িটা একটু আমি দেখে আসি কান দিয়ে ওর গাড়িটা একটু দেখাই আপনাদের তো এই হলো ভাই পোলা ভাইদের অবস্থা কি বলবো কিভাবে গাড়ি চালায় দেখুন একটু আগে হচ্ছে যে আমার বলতেছে আপনাদেরকে বলতে বলতে আসতেছিলাম যে ভাই এরা আমার সাথে রেস দিতে চায় আর এরাই দেখেন সামনে আইসা মানে আমি কিন্তু এদেরকে কোনো রেস তো বলে থাক আমি এদের সাথে কোনো কিছু বলি নাই দেখলাম তো সামনে আইসে এরা মনে করেন যে একদম আমার সামনে উল্টা দিচ্ছে গাড়িটা চিন্তা করে মানে এদেরকে আপনি কি বলবেন বলেন কি বলার আছে এদেরকে ভাই বেতা পাইছেন শুনেন আমি ওদিক থেকে আসতেছি ও আমাকে বলতেছে ভাই রেস্ট লাগবেন আমি ও থেকে কিছু বলি না অ্যাভয়েড করে গেছি কিন্তু আমি আমি আস্তে আস্তে আসতেছি ও আমার ক্যামেরা দেখে আমাকে বলছে যে ভাই রেস্ট লাগবেন আমি কিন্তু একদম স্লো আসতেছি ও ওখানে দাঁড়াইছে আমি কিন্তু কোনো আপনার পিছিয়ে ছিলেন আমি ওনাকে কোনো কিছু বলছি বলি না ওরা মনে করেন যে এভাবে গাড়ি চালানো ঠিক না প্রথমত হচ্ছে আপনার হেলমেট নাই আপনারা তিনজন পিলিয়ন বুঝছেন ভাই আর রাস্তাঘাটে কাউকে দেখলে এরকম বলবেন না যে ভাই রেস দিবেন রেস দিবেন রেস দেওয়াটা ভাই কোনো একদম মহামারী কোনো কিছু না না আমি কিছু মনে করি না ও তো ও আমার সাথে রেসও দেয় না কিন্তু ও শুধু শুধু নিজে নিজেই পড়ছে তো ব্যাপারটা উনি একটু ব্যথা পাইছে ওই যে পিছনে ভাইয়াটা একটু ব্যথা পাইছে
আর আমি বলতে বলতে আসতে সবকিছু রেকর্ড হয়েছে, বুঝছো? তুমি শুরু থেকে যাই এখন পর্যন্ত, তোমার তোমার যে অ্যাক্সিডেন্ট হয়েছে এটাও আবার পুরো ভিডিও এখানে রেকর্ড হয়েছে, তুমি দেখবা, আমি তোমাকে দেখাইতে পারবো এখন, বুঝছো? তোমার কথা আমি বলছি, তুমি যখন বলছো ভাই রেস্ট লাগবেন, আমি তখন হচ্ছে যে তোমার কথা বলতে বলতে আসতেছি, নতুন না প্রায় 7-8 মাস হয়েছে, নতুনই নিছি আর কি, মানে 7-8 মাস হয়েছে। ধন্যবাদ ভাই, ঠিক আছে ভাই আসি, হ্যাঁ খোদা হাফেজ। একটু দেখি শুনে চালাই আর কি, আরটিআর গাড়ি আমরা তো কন্ট্রোলিং খুব একটা মনে হয় না ভালো, আরটিআর এবিএস, ও সিঙ্গেল সিলিন্ডার এবিএস না, ঠিক আছে দেখেন ভাই কেয়ারফুলি, ওকে।